দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন সম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু সম্পাস কিচেন। সম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। মা দুর্গার বিসর্জনের পর থেকেই শুরু হয়ে যায় বিজয়া পর্ব, আর তা চলে কালী পুজোর আগে পর্যন্ত। আর এই সময়টা প্রতিনিয়ত বাড়িতে অতিথির রান্নাগোনা লেগেই থাকে, তাই এই সময় যদি আমরা একটা এমন রেসিপি তৈরি করে রাখি যেটা একবার তৈরি করে রেখে বেশ কয়েকদিন ধরে সার্ভ করতে পারবো, তাহলে খুবই ভালো হয়। তাই আজকে আমরা বিজয়া স্পেশাল পর্ব হিসেবে নিয়ে এসেছি বোঁদের রেসিপি। তাহলে চলুন সময় নষ্ট না করে তৈরি করে ফেলি টেস্টি টেস্টি বোঁদে। বোঁদে তৈরি করার জন্য সবার প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিয়েছি বেসন। আমি 2 কাপ এখানে বেসন নিচ্ছি, 200 গ্রাম পরিমাণ কিন্তু বেসন আমি এখানে নিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং সোডাটা দেওয়ার পর আমি ভালো করে বেসনের সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে অল্প অল্প জল অ্যাড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। একবারেই সমস্ত জলটা দেব না, অল্প অল্প করে জলটা দেব। আর খেয়াল রাখতে হবে ব্যাটারটাতে যেন কোনো লাম্পস না থাকে, ব্যাটারটা যেন একদম পুরোপুরি স্মুথ হয়। স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। ব্যাটারটার কনসিস্টেন্সি কিন্তু এরকম হয়েছে, 1.5 কাপের থেকে সামান্য পরিমাণ কম জল লেগেছে আমার এই ব্যাটারটা তৈরি করতে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সাদা তেল। আমি 2 টিস্পুন সাদা তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। তেলটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে এটাকে আমি ঢেকে রাখবো 15 মিনিট। তারপর আমরা সেকেন্ড স্টেপের দিকে এগিয়ে যাব। 15 মিনিট পর আমি এই ব্যাটারটা থেকে কিছুটা পরিমাণ ব্যাটার একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি। এবার দুটো ব্যাটারেই আমি 2 রকমের কালার অ্যাড করছি। এই বেশিটাতে আমি ইয়েলো ফুড কালার অ্যাড করছি অল্প পরিমাণে, আর অল্প পরিমাণ ব্যাটারটাতে আমি রেড ফুড কালার অ্যাড করছি খুব সামান্য। এবারে দুটোকেই আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম ইয়েলো ফুড কালারটা বেশি ব্যাটারের সঙ্গে, আর রেড ফুড কালারটা অল্প ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। লাল আর হলুদ 2 কালারের রং ব্যবহার করে আমি 2 রকমের ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমরা নেক্সট স্টেপের দিকে এগোব। এবারে আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করেছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে আমি 1 ড্রপ ব্যাটারের মধ্যে ফেলে দেখলাম যে ব্যাটারগুলো কিন্তু খুব সুন্দর ওপরে ভাসতে শুরু করেছে। এরকম অবস্থায় আমি আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপর বোঁদেগুলো ভাজবো। বোঁদে ভাজার জন্য আমি একটা ঝাঁঝরি হাতা নিয়ে নিয়েছি, যেগুলো আমাদের সবার বাড়িতেই থাকে ঝাঁঝরি হাতা। এই হাতা দিয়ে আমরা লুচি বা সমস্ত রকম ফ্রাই করা জিনিসগুলো ভাজি। সেরকম একটা হাতা নিয়ে আমি এর ওপরে অপর একটা হাতা দিয়ে এরকম ব্যাটারটা দিলেই দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর হাতা থেকে কিন্তু টপ 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 করে ফোটা ফোটা ব্যাটার তেলের মধ্যে পড়ছে, আর আমাদের খুব সুন্দর বোঁদেগুলো ফ্রাই হচ্ছে। আর যখন এটা শেষের দিকে আর পড়বে না, তখন আমি এভাবে একটুখানি ঝাঁকিয়ে দিলে কিন্তু বাকিটুকু এর মধ্যে পড়ে যাবে। খুব বেশিক্ষণ সময় নিয়ে আমাদের বোঁদেটা ফ্রাই করার দরকার নেই। দেখেই আমরা বুঝতে পারবো যে বোঁদেগুলো ফ্রাই হয়ে গেছে। 30 থেকে 45 সেকেন্ড মতো লাগবে। যখন এগুলো শক্ত মতো হয়ে যাবে এরকম ক্রিস্পি, তখনই আমরা এগুলোকে তুলে নেব। বোঁদে ভাজাটা কিন্তু খুবই সহজ, মিহিদানার মতো অত অসুবিধা হয় না বোঁদে ভাজতে। এরকম আমাদের এটা ফ্রাই করা হয়ে গেল। দিয়ে যতটা সম্ভব আমি এই বড় ঝাঁঝরি হাতায় তুলে নিচ্ছি, আর বাকিটা আমি একটা ছোট ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নেব। আবার দেখি দিচ্ছি, এগুলো কিন্তু একদম ক্রিস্পি হয়ে গেছে। এরকম অবস্থাতে আমরা এগুলোকে তুলে নিচ্ছি। আর একবার আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। তবে প্রত্যেকবারই কিন্তু হাতাটাকে আমরা ধুয়ে নেওয়ার চেষ্টা করব, তাতে কিন্তু রেজাল্টটা ভালো পাওয়া যাবে। এইরকম দেখুন আমি কিন্তু কিছুই করছি না,
জাস্ট ওপর থেকে টপ টপ করে কিন্তু পড়ছে, আর যখন এটা শেষ হয়ে আসবে তখন আমি এটাকে দুবার একটু ঝাঁকিয়ে দেব, তারপর আবার হাতাটা ধুয়ে নিয়ে পরের বারটা করব। হলুদ ব্যাটারটা শেষ হয়ে যাওয়ার পর এবারে আমি রেড ব্যাটারটা দিয়ে ভাজছি, আপনারা দেখে নিন। একই রকম ভাবে শুধু এই দানাগুলো কিন্তু রেড রেড দেখতে হবে। আমাদের বোঁদেটা সুন্দর কালারফুল করার জন্যই আমি এই দু রকমের কালার ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন, অথবা কোনো কালার ইউজ না করলেও তাতে কিন্তু স্বাদের কোনো ডিফারেন্স হবে না। দেখতেই পাচ্ছেন যে এই বোঁদেগুলো কিন্তু রেড রেড কালার হয়েছে। এবার এগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। এভাবে আমি সমস্ত ব্যাটারটা দিয়ে আবার বোঁদেগুলোকে কিন্তু ফ্রাই করে নেব। বোঁদেগুলো ভেজে নেওয়ার পর থার্ড স্টেপে আমরা চিনি শিরাটা তৈরি করব। তার জন্য আমি 2 কাপ চিনি নিয়েছি। যে কাপে আমি বেসনটা মেপেছিলাম সেই একই কাপের মাপ অনুযায়ী কিন্তু 2 কাপ চিনি নিয়েছি। এখানে 400 গ্রাম মতো চিনি আছে, আর তার জন্য আমি অ্যাড করছি 1 কাপ জল। এবার এটাকে আমি জাল দেওয়া শুরু করছি, যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ জলের মধ্যে গুলে যাচ্ছে আমি হাই ফ্লেমে এটাকে রান্না করব। চিনিটা সম্পূর্ণ গলে গেছে এরকম অবস্থায় আমি আঁচটাকে একদম কমিয়ে দিলাম। এর মধ্যে আমি অ্যাড করছি পাতিলেবুর রস। যেহেতু পাতিলেবুটা খুব ছোট পরিমাণে, তাই আমি একটা গোটা পাতিলেবুর রস এর মধ্যে দিচ্ছি। যদি বড় সাইজ হতো তাহলে কিন্তু অর্ধেকটা দিলেও হয়ে যেত। আমি একটা ছোট পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিলাম। পাতিলেবুর রসটা এই কারণে দিলাম যাতে যখন বোঁদেটা ঠান্ডা হয়ে যাবে তখন যাতে চিনির শিরাটা ক্রিস্টালাইজ না হয়ে যায় সেই কারণে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো। 1/2 টিস্পুন আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমাদের এই শিরাটার মধ্যে। এরকম সিম করা অবস্থাতে আমি এটাকে আরো 5 মিনিট হতে দেব। 5 মিনিট আমি লো ফ্লেমে শিরাটাকে জাল দেওয়ার ফলে এটা কিন্তু একটা চ্যাটচ্যাটে শিরা তৈরি হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা বোঁদেগুলো অ্যাড করে দিচ্ছি। এই বোঁদেগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর গোল গোল আর ক্রিস্পি দেখতে হয়েছে, আর দুটো কালারের জন্য কিন্তু এটা দেখতে খুব সুন্দর হয়েছে। এটা খুব সুন্দর টেক্সচার একটা ইয়েলো আর রেড এর মধ্যে হয়েছে। এবারে আমি হাই ফ্লেমে এই বোঁদেগুলোকে শিরার মধ্যে দিয়ে রান্না করব 1 মিনিট। নাড়তে নাড়তে পিষিয়ে দিতে হবে, আর হাই ফ্লেমে আমি 1 মিনিট রান্না করছি। আমি হাই ফ্লেমে রান্না করার পর ওভেনটাকে অফ করে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি ঢেকে রেখে দেব 1-2 ঘন্টা, তারপর ঠান্ডা হলে এটাকে কিন্তু সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের বিজয়া স্পেশাল রেসিপি বোঁদে। আপনারা দেখলেন আমি কত সহজে দারুণ টেস্টি এই সুন্দর দেখতে বোঁদেটা তৈরি করলাম। এবার বাড়িতে আসা অতিথিদের সার্ভ করুন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপি নিয়ে। নমস্কার।